বন্ধুরা, B2EU নিউজ চ্যানেলে আরেকবার আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিও থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের আলোচনার বিষয় কি, খাবারের পোড়া গন্ধ কিভাবে দূর করবেন। হ্যাঁ, রাঁধতে গিয়ে পুড়ে যায়নি খাবার, এমন একটা গৃহস্থ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। খাবার পুড়ে যাওয়ার মানেই হচ্ছে বিচ্ছিরি পোড়া গন্ধ আর সাথে একটা কুৎসিত তেতো ভাব। আবার বিভিন্ন রকমের খাবার পুড়ে গেলে এক এক রকমের স্বাদ বের হয়। অনেক সময় চাল জাতীয় খাবার যেমন ভাত, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি ইত্যাদি এবং মাছ মাংস এমনকি সুপ রান্না করার সময় কিন্তু পুড়ে যায়। বেশি পুড়ে গেলে তো আর কিছু করার নেই, তখন খাবারটা ফেলে দিতে হয়। কিন্তু অনেক সময় অল্প পুড়ে গেলেও পোড়া গন্ধের কারণে খাবারটা অযোগ্য হয়ে পড়ে। অনেক সময় তাড়াহুড়ো থাকে, তাই আবার নতুন করে রান্না করার সময়ও পাওয়া যায় না। সেই সময় কি করা উচিত তখন কিন্তু আমাদের মাথায় আসে না। তবে হ্যাঁ, চিন্তার কিছু নেই, এই পুড়ে যাওয়া খাবারকে আরো সুস্বাদু করে তোলার জন্য আর পোড়া গন্ধ ও তেতোভাব দূর করার জন্য কিন্তু কিছু উপায় আছে। আজ আমরা আপনাদেরকে এইসব সমস্যা সমাধান করে দেব। এর ফলে আপনার খাবারের পোড়া গন্ধ দূর হয়ে যাবে এবং খাবারটাকে খাদ্যের উপযোগী করে তোলা যাবে। তো বিস্তারিত আলোচনায় অবশ্যই আমরা যাব, কিন্তু তার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ, যারা আমাদের চ্যানেলটিকে প্রথমবারের জন্য ভিজিট করছেন বা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ধরনের টিপস পাওয়ার জন্য, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেটিকে প্রেস করে তার পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও একবার প্রেস করে দেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। এক্ষেত্রে অপশনে গিয়ে সবসময় অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথম হচ্ছে ভাত, পোলাও, বিরিয়ানি বা এই জাতীয় চাল জাতীয় কোনো খাবার যদি পুড়ে যায় তা তেতো হয়ে যায় না ঠিকই, কিন্তু একটা বিচ্ছিরি পোড়া গন্ধ বের হয়। এটা দূর করতে কি করবেন? প্রথমেই হচ্ছে চুলা থেকে হাঁড়িটি নামিয়ে নিন। যে হাঁড়িতে পোড়া লেগেছে সেখান থেকে খাবারটিকে সরিয়ে নিন অন্য একটি হাঁড়িতে। তারপরে খাবারের একদম উপরে কয়েকটি পাউরুটির টুকরো, সেটি পরিমাণ বুঝে আপনি বুঝতে পারবেন, বেশ কয়েকটি পাউরুটি যেন পুরো খাবারটিকে ঢেকে দেয় এরকম ভাবে পাউরুটি নেবেন। সেই পোড়া খাবারের উপর পাউরুটি দিয়ে ঢেকে ফেলুন, তারপরে 10 মিনিট অপেক্ষা করুন। এর মাঝেই দেখবেন পাউরুটি কিন্তু ওই গন্ধটা শুষে নিচ্ছে, সেই পোড়া গন্ধটা আর পাওয়া যাবে না। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আপনারা অন্য পাত্রে খাবারটিকে ঢেলেও করতে পারেন, আবার যে পুরনো পাত্র যেখানে খাবারটি পুড়ে গেছে সেই পাত্রেও কিন্তু করতে পারেন এটি, সেক্ষেত্রে খাবারটি আর ঘাটার দরকার পড়বে না। তো দুভাবে আপনারা এই কাজটি করতে পারেন। তো একটা জিনিস মনে রাখবেন যে খাবারটি যেন পুরো পাউরুটি দিয়ে ঢাকা হয়ে যায়, তারপরে পুরো পাত্রটিকে ঢেকে দিয়ে 10 মিনিট অপেক্ষা করবেন, আপনার গন্ধ কিন্তু চলে যাবে। 2 নম্বর, মাংস পুড়ে গিয়ে হাঁড়ির তলায় লেগে যায় অনেক সময়, সাথে সাথে কিন্তু গ্যাস বন্ধ করে দিন। তারপর মাংসগুলোকে আলতো করে তুলে নিন নিচের হাঁড়িতে লেগে থাকা খাবার বাদ দিয়ে। এবার যদি দেখেন খাবারে তেতোভাব চলে এসছে আর পোড়া গন্ধ বেরোচ্ছে, তাহলে কি করবেন? সেই মাংসগুলোকে, যেগুলো আপনি তুলে নিয়েছেন, সেই মাংসগুলোকে হাত দিয়ে ভেঙে নিন। তারপর সমপরিমাণ পেঁয়াজ যোগ করে ভালো করে মেখে নিন। এবার একটা ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে ভাজা ভাজা করে সেই মিশ্রণটিকে ভেজে নিন। ইচ্ছে হলে আপনি একটু লবণ দিতে পারেন, নানা রকমের সসও আপনি বা মশলাও আপনি ইউজ করতে পারেন। এক্ষেত্রে যা যোগ করার ইচ্ছে আপনি যোগ করতে পারেন আপনার স্বাদ অনুসারে। তারপরে দেখবেন আপনার একটি সুস্বাদু দো পেঁয়াজা তৈরি হয়ে গেছে, কাজে মাংসটিকে আর ফেলে দেবার দরকার পড়লো না আপনার। 3 নম্বর, মাংস বা মাছ কষাতে গিয়ে অনেক সময় পুড়ে যায়, আর এই পোড়া মাংস বা মাছ দিয়ে যদি আপনি ঝোল করেন তাহলে ঝোলের মধ্যে কিন্তু পোড়া গন্ধটা চলে আসে। কিংবা স্যুপ বা অন্যান্য কিছু তরল খাবার রাঁধতেও কিন্তু অনেক সময় পোড়া গন্ধ বের হয় এবং তেতোভাব চলে আসে। এমন হলে কয়েক টুকরো মিষ্টি কুমড়ো কেটে দিয়ে ওই ঝোলের মধ্যে দিয়ে দেন এবং ঝোলে সেদ্ধ হওয়া পর্যন্ত ফোটান। সেদ্ধ হয়ে গেলে গ্যাস নিভিয়ে 10 মিনিট এভাবে ঢেকে রাখুন। তারপরে সার্ভ করার সময় কুমড়োগুলোকে উঠিয়ে পরিবেশন করুন, দেখবেন পোড়া গন্ধ বা বাজে স্বাদের কোনো লেশ মাত্রই থাকবে না। 4 নম্বর, গ্রেভি জাতীয় খাবারের পোড়া ভাব দূর করতে দই, দুধ, চিনি এগুলো কিন্তু একটা অসাধারণ ইনগ্রিডিয়েন্টসের কাজ করে। গ্রেভি জাতীয় খাবার পোড়া লাগলে প্রথমে সরিয়ে নিন ওই পোড়া পাত্র থেকে, অন্য পাত্রে গ্রেভি জাতীয় খাবারটিকে রাখুন। তারপর এতে যোগ করুন ফোটানো টক দই বা দুধ, সাথে কিন্তু অবশ্যই সামান্য চিনি দিতে ভুলবেন না। এবার রান্না করুন, আবার খাবার কিন্তু আপনার সুস্বাদু হয়ে উঠবে। 5 নম্বর, পায়েস বা ক্ষীর জাতীয় খাবার বানানোর সময় যদি পুড়ে যায় আর দেখেন পোড়া গন্ধ বের হচ্ছে তার থেকে, তাহলে 2 থেকে 3টি পানের পাতা দিয়ে গরম করুন, পোড়া গন্ধ কিন্তু দূর হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু ফোটাবেন না, আমি গরম করার কথা বলছি, হালকা গরম করলেই কিন্তু এই গন্ধটি চলে যাবে। 6 নম্বর, পোড়া ভাব দূর করতে টমেটো সসও কিন্তু ম্যাজিকের মতন কাজ দেয়, এমনকি পোড়া সবজিকেও ঠিক করতেও এই সস কিন্তু বহুত কাজে লাগে। কোনো ঝাল খাবারে কেবল যোগ করুন স্বাদ অনুযায়ী টমেটো সস, দেখবেন পোড়া ভাব একদমই থাকবে না। 7 নম্বর, কাবাব বা ভাজাভুজি জাতীয় কোনো খাবার পুড়ে গেছে, এটার সাথে পরিবেশন করুন সবসময় টক দইয়ের রায়তা ও প্রচুর সস, পোড়া স্বাদটা দেখবেন অনেকেই টের পাবে না। তো বন্ধুরা, এই কয়েকটি টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে দেখবেন খাবার যদি অল্পও পুড়ে যায় এবং তার থেকে যদি গন্ধ বের হয় সেই খাবারকে কিন্তু আবার নতুন করে খাদ্যের উপযোগী করে তুলতে পারবেন। তা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে আমাকে একটু কমেন্টসে জানাবেন।
আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর একটি ইন্সপিরেশন। তো প্লিজ লাইক করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং সোশ্যাল মিডিয়ায় এটিকে শেয়ার করবেন, যাতে অন্যরাও একটু জানতে পারে এবং তাদেরও কিছু উপকার হয়ে যায়। আর সবশেষে আপনাদেরকে একটি টিপস দিয়ে রাখি, খাবার যদি পুড়ে গিয়ে পাত্রের তলায় আটকে থাকে তাহলে সেই পাত্রটিকে নুন জল ভর্তি করে ফোটালে কিন্তু পোড়া অংশ দ্রুত আলগা হয়ে উঠে চলে আসবে। আর যাওয়ার আগে আপনাদেরকে আরেকবার অনুরোধ করছি, যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিও নিচে লাল রঙের বোতামটিকে প্রেস করে তার পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও একবার প্রেস করে দেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি টাইম টু টাইম পেয়ে যাবেন। তা এখন এখানেই শেষ করলাম, আবার ফিরবো নতুন কিছু খবর নতুন কিছু টিপস নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।